নমস্কার বন্ধুরা, সমাজ সংসারে সকলকে স্বাগত। তো আজকে কি তৈরি করছি তোমরা বুঝতেই পারছো, এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর ওদিকে দেখতে পাচ্ছো পাট শাক রয়েছে। তো আজকে পাট শাক দিয়ে মুসুর ডাল করব। তো কড়াই এখানে তেল দেওয়া হয়ে গেছে, গরমও হয়ে গেছে। তো এখানে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেব। তো পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার পাট শাক গুলি দিয়ে দিচ্ছি। পাট শাক অল্প ভাজা ভাজা করে নেব, তারপরে বাকি সব মশলাগুলি দেব। এখানে পাট শাকটা অল্প ভাজা করে নেব তেলে। তো এখানে কাঁচা লঙ্কা অল্প, নুন অল্প আর হলুদ দিয়ে দিয়েছি। এগুলো সব একসাথে মিশিয়ে নেব শাকগুলির মধ্যে। কাঁচাটা অনেকটাই ভাজা হয়ে গেছে প্রায়। তো এর মধ্যে যে আমি ডালটা সেদ্ধ করেছিলাম, মুসুর ডাল, সে মুসুর ডালও দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে নুন হলুদ সব একসাথে দিয়েছি, তো ডালের মধ্যে আর নুন হলুদ দিতে হবে না, ওর থেকেই সব একসাথে হয়ে যাবে। তো এবার ডালটা দিয়ে কিছুক্ষণ তাকে ফুটতে দিতে হবে। দেখো ডালটা প্রায় অনেকটাই হয়ে গেছে, ফুটে উঠেছে। তো লাস্টে দেখো অল্প চিনি দিয়ে দিচ্ছি। পাট শাকে অবশ্যই চিনি দিতে হবে, না তো সেরকমভাবে ডালের টেস্ট আসবে না। তো ডালটা প্রায় রেডি হয়ে গেছে। চিনিটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেবো।